হাই গাইস, সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি কুক উইথ প্লাবনীর নিউ এপিসোড। আমার আজকের রেসিপি সয়া নাগেট চিকেন বিরিয়ানি। সয়া নাগেট আমরা জানি অনেক পুষ্টিকর, বাট অনেকেই খেতে চাই না। এভাবে রান্না করলে আশা করি সবাই খেতে চাইবে। রান্নার জন্য প্যানে দিয়ে দিয়েছি 1/3 কাপ তেল, 2 তেজপাতা মাঝখান থেকে চিড়ে, 4 এলাচ, 4 দারচিনি, 1/2 কাপ পেঁয়াজ কুচি। এবার সবগুলি উপকরণ ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা ব্রাউন হওয়া পর্যন্ত অপেক্ষা করব। পেঁয়াজটা ব্রাউন হয়ে গিয়েছে, দিয়ে দিলাম 1 teaspoon মরিচ গুঁড়া, 1 teaspoon ধনিয়া গুঁড়া, সামান্য একটু পানি দিয়ে দিলাম। তারপর দিলাম 1 tablespoon রসুন পেস্ট, 1 tablespoon আদা পেস্ট। এবার মশলাগুলোকে কষিয়ে নেব। 1-2 মিনিট নেড়েচেড়ে ভালো করে কষিয়ে নিলাম। অ্যাড করে দিলাম 1 কাপ সেদ্ধ করা সয়া নাগেট। পরিমাণ মতো লবণ দিয়ে আর কিছুক্ষণ মশলাটাকে ভেজে দিয়ে দিলাম 1 কাপ কিউব করে কাটা বোনলেস চিকেন। এখন দিয়ে দিচ্ছি 1/2 কাপ দুধ। আজকের বিরিয়ানিতে আমি টক দই ব্যবহার করব না, তাই দুধ আর লেবুর রস দিয়েই রান্নাটা করব। 1 টুকরো লেবুর রস নেড়েচেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 7-8 মিনিট রান্না করে নেব। ফিরে এলাম 7-8 মিনিট পর, ঢাকনাটাকে উঠিয়ে নিয়েছি। চিকেনটা সেদ্ধ হয়ে গিয়েছে। দিয়ে দিলাম 1 teaspoon গরম মশলা পাউডার, 1 teaspoon চিনি। এবার আর 4-5 মিনিট ধরে চিকেনটাকে নেড়েচেড়ে রান্না করে নেব। পানিটা শুকানো পর্যন্ত অপেক্ষা করব। পানিটা শুকিয়ে গিয়েছে, তেলটা উপরে উঠে এসেছে। এর মধ্যে দিয়ে দিলাম 2 কাপ পোলার চাল। এবার 4-5 মিনিট সবগুলো উপকরণ একসাথে ভেজে নেব। এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 4 কাপ গরম পানি। নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। তারপর দিয়ে দিব 1 teaspoon লবণ। আমি চিকেন রান্নাতে লবণ দিয়েছিলাম, তাই এখন লবণ 1 teaspoon দিলাম। আর লবণের পরিমাণটা আপনারা বুঝে দেবেন। ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট রান্না করব। ফিরে এলাম 10 মিনিট পর, ঢাকনাটাকে উঠিয়ে নিয়েছি। দিয়ে দিলাম 4-5 কাঁচা মরিচ ও 1 টুকরো লেবু। আবারও ঢাকনা দিয়ে ঢেকে কম আঁচে 5 মিনিট রান্না করে নিলাম। এবার লেবুর টুকরোটাকে ফেলে দিয়ে মিক্স করে নেব। তো গাইস, তৈরি হয়ে গেল সয়া নাগেট চিকেন বিরিয়ানি। যারা সয়া নাগেট খেতে পছন্দ করে না, বিশেষ করে বাচ্চারা খেতে পছন্দ করে না, বড়রাও খেতে পছন্দ করে না, তাদেরকে এভাবে রান্না করে দিলে চেটেপুটে খাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। বাই বাই।